পাখি মারা বন্দুকের গুলিতে মৃত্যু হলো এক কিশোরীর। ঘটনায় হতবাক সকলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মর্মান্তিক ঘটনা, পাখি মারা বন্দুকের গুলিতে মৃত্যু হলো এক কিশোরীর। ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকাবাসী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ডোমকল থানার ঘোড়ামারা নতুনপাড়া এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা সকলেই জানি মৃত্যুর ওপর কখনো কারো কোনো নিয়ন্ত্রণ থাকে না। জীবনে যে মৃত্যু কখন নেমে আসবে তা কেউই সঠিকভাবে আন্দাজ করতে পারে না। এদিন এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটল ডোমকল থানার ঘোড়ামারা নতুনপাড়া এলাকায়। পাখি মারা বন্দুক নিয়ে খেলতে গিয়ে মৃত্যু হল এক কিশোরীর। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত কিশোরীর নাম মুসলিমা খাতুন, বয়স 10 বছর, বাড়ি ডোমকল থানার কুপিলা দাসপাড়া এলাকায়। মুসলিমা খাতুন নামে ওই কিশোরী ছেলেবেলা থেকে মামার বাড়ি ঘোড়া মারাতেই থাকত। ঘটনা সূত্রে জানা যায়, এদিন সকালে এলাকার বেশ কয়েকজন কিশোর পাখি মারা বন্দুক নিয়ে পাখি মারতে বেরিয়েছিল। তাদেরকে দেখে উৎসাহিত হয়ে মুসলিমা খাতুন বেরিয়েছিল পাখি মারা দেখতে। জানা যায়, সেই সময় পাখি মারা বন্দুকের গুলি হঠাৎই এসে লাগে মুসলিমার বুকে। 11 বছরের একটা বাচ্চা সেখানে মারা গেছে। কিভাবে মারা গেছে? কয়েকজন ছেলে নাকি পাখি মারা বন্দুক নিয়ে খেলছিল, সেই খেলার চলে ওই বন্দুক তোমার কোন রকম ভাবে ছুটে যায় এবং বুকে লাগে এবং সঙ্গে সঙ্গে ওখানে মারা যায়। তা আমরা, আমাদের প্রজন্ম, এই যে বাচ্চাটা একটা বন্দুক খেলছে, বন্দুকটা পালো কোথায়? এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রত্যেকটা বাবা মা মুর্শিদাবাদ সহ না গোটা পশ্চিমবাংলা এবং ডোমকলের এবং ঘোড়াবাড়া অঞ্চলের প্রত্যেকটা মা বাবাকে আমরা চাইব যে তারা বই নিয়ে স্কুলে যাক, স্কুলে পাঠায়। এই বন্দুক খেলা নীলা বোম এগুলো থেকে বেরিয়ে এসি আমরা সুন্দরভাবে একটা 10 নম্বর ঘোড়াবাড়া অঞ্চল আগামী দিনে তৈরি করি, এই মানসিকতা আমাদের রাখতে হবে। এরপর চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এরপর আশঙ্কাজনক অবস্থায় মুসলিমা খাতুনকে নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। কিশোরীর মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার, শোকস্তব্ধ গোটা এলাকা। এই বিষয়ে মৃত কিশোরীর মা কল্পনা বিবি বলেন, সকালে মেয়ে ফোন করেছিল, বলল বন্ধুদের সঙ্গে খেলা করতে যাচ্ছি। এরপর এই খবর পাই, কি করে কি হলো তা বুঝে উঠতে পারছি না। সকালে ফোন করব কেন আছে বুঝাই তো মেয়েকে ফোন করাম কি হলো, তো কি মার ফেলছে কালছে কিভাবে মেরেছে শুনেছেন? বুকে মেরেছে বলেছে কি আমার? হ্যাঁ, বুকে মেরেছে আলছে। বুকে মেরেছে, কি মেরেছে? তা তো জানি না, আমি আগে ওই বলি যে বুকে কি কে মেরেছে কাল। বাচ্চার নাম কি? মুসলিমা। যদিও স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, মৃতের দাদু ওই পাখি মারা বন্দুকটি নিয়ে নাড়াচাড়া করছিল, সেই সময় গুলির শব্দ পান তারা। স্থানীয়রা এসে দেখেন মুসলিমার বুকে গুলি লেগেছে। গুলি করে মেরেছে। কাকে? আমার ভাইজিকে। কি দেখলে? বুকে ফটি করা দেখলাম, গুলি করা ছিল না, তাছাড়া চিকন কাঠে গুলি করেছে। এমনি কি কোনো ঝামেলা টামেলা ছিল আগে থেকে? সেটা বলতে পারবো না, কেন আমার নানের বাড়ি থাকে, তো সেটা আমি বলতে পারবো না কি বাবু যে মায়েরছে কি আছে কি কার পরে সত্যতা আছে সেটা আমি বলতে পারবো না। তবে মৃত কিশোরীর পরিবারের দাবি, বন্ধুদের সঙ্গে খেলা করতে বেরিয়েছিল মুসলিমা, আর তখনই ঘটে এই ঘটনা। ইতিমধ্যে মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খেলার ছলে বন্দুক চালিয়েছিল নাকি খুন করার জন্যই চালানো হয়েছিল বন্দুক? ইতিমধ্যে এমনই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনায়। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমস্তটাই তদন্ত সাপেক্ষ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তের কাজ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত কিশোরীর পরিবারের দাবি, পুলিশ দ্রুততার সাথে বিষয়টি খতিয়ে দেখুক। এই বিষয়ে মৃত কিশোরীর পরিবারের এক সদস্য জানান, আমার লাভ নিকে মানুষ করা ছেলে মারি
মানুষ করে আর ছেলে কেন আমার আজে পুরালো, কেন আমার বুকে আগুন ঢেলে দিল। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, ডোমকল। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।